ঘরটাকে পুরো পার্ক বানিয়ে ফেলেছে, কিচ্ছু করার নেই। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে 28 তারিখ, আজকে 28 অক্টোবর, আজকে 28 তারিখ, আর এখন বাজে 9:30। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ বিজয়া দশমী, শুভ শারদীয় প্রীতীয় শুভেচ্ছা সব একসাথে জানিয়ে দিলাম। পুজোর সময় একটাও ব্লগ শ্যুট করিনি, বিকজ আমি কোথাও বেরাইনি, বাড়িতেই ছিলাম। ডেলি বাড়ির রুটিনই তোমাদের সাথে শেয়ার করি, আবার পুজোর সময় কীভাবে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো, বাড়িতেই ছিলাম, সে ওই জন্য আর কোনো ব্লগ করিনি। যাই হোক, তো আজকে আমি দেখতে পাচ্ছো পুরো ফ্রিজের এইগুলো সব খুলে সব মাল মিডিয়াম বার করে নিয়েছি, ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজ দিয়ে গন্ধ বেরাচ্ছে, ফ্রিজে মাছ মাংস ঠেসে ঢুকিয়েই যাচ্ছে, ঢুকিয়েই যাচ্ছে এখনও আমার তোমার হচ্ছে। ওই জন্য সব এখানে আমার বাজার পাতা হয়ে গেছে, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে ফ্রিজের ভেতর যা যা ছিল সব বার করে দিয়েছি, ফ্রিজটা আমি এখন পরিষ্কার করব। হাজবেন্ড নেই, হাজবেন্ড বাইরে গেছে, সেই জন্য আমি আজকে ফ্রিজটা ভাবছি, হাতে সময় আছে, ফ্রিজটা পরিষ্কার করব আর রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়িতে, আর আজকে করবো লোটে মাছ। একটু দেখা যাক আর কি করা যায়। সো চলো, এখন আমি ফ্রিজটা এ করে নিয়েছি, ফ্রিজটা আগে থেকে বন্ধ করে রেখেছিলাম, সেজন্য সব বরফ টরফ গলে গেছে। এবার আমি কি করব, এইগুলোকে মানে এটা তো মুছবই, তার আগে আমি কি করব, ওর যত স্ল্যাপ ফ্ল্যাপগুলো আছে ফ্রিজে, এই জিনিসগুলো এইগুলো সব আমি এখন একটু মেজে ধুয়ে পরিষ্কার করে শুকনো হতে দেবো। ততক্ষণ আমি ফ্রিজটা ভালো করে একটু গরম জল করব, ওর মধ্যে একটু ভিনিগার দেব, দিয়ে আর একটু লেবুর রস দেব, দিয়ে ভিনিগার আর লেবুর রস একই, দুটোর মধ্যে যেখানে একটা দিলেই হবে, যাই হোক, দিয়ে আর ওর মধ্যে আমি একটু সুপার আর একটু লিকুইড সোপ দেব, দিয়ে ভালো করে জলটা দিয়ে আমি ভালো মতো এ করব, ফ্রিজটাকে পুছে নেব। নিয়ে কিছুক্ষণ ফ্রিজটা খুলে রেখে তারপরে ফ্রিজটার মধ্যে সব সাজিয়ে অন করব। চলো ঝটপট করে করে নিই। পরিষ্কার হয়ে গেছে ফ্রিজ, একদম নিট অ্যান্ড ক্লিন। এখন অনেক বেজে গেছে, এখন আমার রান্না হয়নি, ভাতটুকুই হয়েছে। ফ্রিজ পরিষ্কার একদম, ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজ অন করে দিয়েছি, কেননা অনেকক্ষণ ধরে মাছ ফাছগুলো বাইরে ছিল। আর এদিকে আমি রান্নাটাও শুরু করে দিয়েছি, রান্না করছি লোটে মাছ। তো চলো, আমি লোটে মাছটা আমি আমার মতো করে করি, তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। দেখো, আমি এখানে লোটে মাছটা মানে কড়াইতে সর্ষের তেল দিয়ে লোটে মাছটা আমি আগে একটু ভেজে নিই। তো অনেকে অনেক রকমভাবে করে, আমি আমার মতো করে করি। আমি লোটে মাছটা আগে একটু ভেজে নিই, নাহলে আমার আঁশটে গন্ধ লাগে, সেজন্য আমি একটু ভালো মতো ভেজে নেবো লোটে মাছটা হাই ফ্লেমে দিয়ে। আর লোটে মাছ থেকে জল ছাড়ে, আর একদমই ভেবো না যে গোটা গোটা ভাজা হবে, লোটে মাছগুলো কিন্তু ভাজতে ভাজতে ভেঙেই যায়, ঠিক আছে? তো আমি লোটে মাছটা আগে ভেজে নেবো। আর লোটে মাছ রান্না করতে গেলে একটু তেলটা বেশিই লাগে, তো লোটে মাছটা আমি আগে ভেজে নিই, তারপরে পরের প্রসেসটা দেখাচ্ছি। অলমোস্ট ভাজা হয়েই এসেছে লোটে মাছটা আমার। লোটে মাছটা নাবিয়ে নিই, ভাজা হয়ে গেছে এরকমই, কারণ এটা আবার মশলায় দিয়ে কষাবো, অতিরিক্ত ভাজার দরকার নেই, জাস্ট একটু আস্তে গন্ধটা চলে যাবে আর শুকনো হয়ে আসলেই ভাজা। তো লোটে মাছটা আমি এবার নাবিয়ে নিই, এবারে আমি মাছটা নাবিয়ে নিয়েছি ভেজে, এবারে আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নেবো, ব্যাস এতটাই, তাও এটা বেশি হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। আমি এবারে এর মধ্যে অ্যাড করবো তেজপাতা, তেজপাতা অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো
রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর আমি সবসময়ই বলি যে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেস্ট। তো আমি এখানে আদাটা প্রথমে অ্যাড করছি, হাফ টিস্পুনের আদা। আমার 500 গ্রাম লোটে ভাজা আছে, ঠিক আছে, হাফ টিস্পুনের মতো আদা দিলাম। হাফ টিস্পুন রসুন বাটা দেব, রসুন বাটাটা একটু বেশিও দিতে পারো, মতো দিলাম রসুন বাটা। তো ঢাকনাটা খুলে দেখো, আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলোকে খুঁজতে দিয়ে যতটা পারবে চেপে চেপে একটু নরম মানে ভেটে নেবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 4টে বেসিক স্পাইসেসে অ্যাড করতে হবে। তো গুঁড়ো লঙ্কাগুলো অ্যাড করে যদি মনে হয় একটু শুকিয়ে শুকিয়ে গেছে বা লেগে যাচ্ছে, তাহলে একটু জল অ্যাড করে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে, আর সামান্য একটু তোমরা চিনি দিতে পারো, আর আমি তো একটু মিষ্টি খাই সেই জন্য আমি একটু চিনি দিয়েছি, তোমরা না পছন্দ করলে নাও দিতে পারো, অসুবিধা নেই। আর একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিও, দিয়ে দেখো ভালো মতো নেড়ে নিতে হবে, ভালো মতো কষিয়ে নিতে হবে আর কি। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি তেলটা এই কারণে কম দিয়েছিলাম কারণ দেখো লোটে মাছ ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সবটা তেলই ভেজে তুলে রাখার পরে তেলটা ছেড়ে দেয়। তো যাই হোক, মাছটা ভাজা, মাছটা দিয়ে এবার 5 মিনিট মানে মাছটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। তারপর আবার ঢাকনা খুলে ভালো মতো নেড়ে নিয়ে সামান্য একটু ধনে পাতা কুচি অ্যাড করলেই করে একটু ঢাকা দিয়ে রেখেই সার্ভ করতে পারো গরম গরম লোটে মাছের ঝুড়ি। দারুণ লাগে খেতে, আমার তো ফাটাফাটি লাগে। আর পারলে না একটু কাঁটাগুলো যদি পারো খুঁটিয়ে তুলে দিতে পারো, তো আমার হয়নি। তো আমার রেডি হয়ে গেছে লোটে মাছ, আমি ঢাকা দিয়ে রাখলাম, এবার খুলে একটু নেড়ে নেবো, তাহলেই আমার লোটে মাছ কিন্তু একদমই রেডি।
রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ওদের ঢেকুচকুচ চলছে। এখন আমার ঘরটাকে পুরো পার্ক বানিয়ে ফেলেছে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, চ ঢেকুচকুচ দোল দোল সব আমার ঘরেই হয়, তোমার ফ্রিতে, কোনো টিকিট লাগে না। তোমাদেরও বাচ্চা কাচ্চাদের পাঠিয়ে দেবে আমার ঘরে ঢেকুচকুচ চড়ায়, যে মাম্পা কখনো ঢেকুচকুচ হয়ে যাচ্ছে, কখনো দোলনা হয়ে যাচ্ছে। এবার কদিন ওই দেখো, এবার ও করবে মাম্পারে ঢেকুচকুচ, শুয়ে পড়েছে। ঠিক আছে চলো, এখনো আমার জামা কাপড় কাঁচা আছে ওই যে বালতিতে দেখতে পাচ্ছ। ঘরের অবস্থা তো যা, তুমি তোমরা ইগনোরই করো, ওই যে সিঙ্কে দেখতে পাচ্ছ, এক সিঙ্ক বাসন গ্যাসের ওখানে পরিষ্কার করা, প্রচুর 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 কাজ, সব কাজ সেরে দেখো এক্ষুনি যাচ্ছে আর এক্ষুনি আসছে। রোদ, রান্না হয়ে সানটান হয়ে গেছে, আমি এখন যাচ্ছি একটু মিলি বৌদির বাড়িতে। মাম্পা মাম্পা নিয়ে গেছে রিশানকে, তো ও সানটান করিয়ে দিয়েছিলাম, করিয়ে দেওয়ার পর ওকে রিশানকে নিয়ে চলে গেছিলো। তো আমি যে ঘর মুছে স্নান করে এখন ওকে আনতে যাচ্ছি, খাওয়াবো এবারে বাড়ি নিয়ে এসে। বড্ড বেশি দেরি হয়ে গেছে, 1:30 বাজে, ওই দেখো কি করছে, লেংটু পদে দাঁড়িয়ে কি হচ্ছে, হিসি পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এ বাবা ন্যানটাটা সবাই দেখে নিল, এ ছোট ন্যানটাটা। এর মধ্যে চাবি আছে আমার। হ্যাঁ হ্যালো, গুড ইভিনিং। আর এখন বাজে হচ্ছে 7:55, তো আমি ঘুমিয়ে গেছিলাম তখন, আর দেখলাই মানে দেখলে আবার কি খেলাম হচ্ছে তোমাদের, কটার সময় নষ্ট করবে না অ্যালোভেরা জেলটা, খেলাম হচ্ছে তোমাদের 4:30 নাগাদ খেলাম, খেয়ে দিয়ে উঠতে উঠতে 4:00 নড়ে চড়ে, তারপরে ঘুমিয়ে গেছিলাম 6:10 উঠলাম, উঠে রুটি করলাম ছেলের জন্য দুটো, আমার ময়দা মাখা ছিল সেই ময়দা দিয়ে পরোটা করলাম, 3:00 আলুর চচ্চড়ি করলাম, আমাদের লাঞ্চ, হাজবেন্ড তো নেই, তো ব্যাস বলো হাই, গুড ইভিনিং বলো, গুড ইভিনিং বলো, তো শুধু লাগছে সব। তো এখন 8:00 বাজতে যায়, এখন একটু বসলাম টিভি দেখি, ছেলেরও খাওয়া গেছিল, সন্ধ্যাবেলায় হরলিক্স বিস্কুট খেয়েছে, বিস্কিট দিয়ে হরলিক্স দিয়ে, সো চলো তাহলে একটু বসি আর কি করবো, না এখনো টাটা করিনি বাবা, এখনো কথা বলবো। আমি ডুকু আটা হাম্পু দাও তো আমাকে, দাও না দাও না। এখন বাজছে মামারে, এখন 11:12 বাজছে, আমি এখন করতে বসছি আমার ডিনার, ছেলে ঘুমিয়ে পড়েছেন আমার পক্ষ বাবাটা, তো এখন আমি দেখছি বিগ বস, তো করব ডিনার, এই যে আমার আলু চচ্চড়ি অ্যান্ড পরোটা, তো ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়বো, হাজব্যান্ড নেই তাদেরই শুয়ে পড়বো। সো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমার ছোটো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা হিট করতে ভুলো না, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে সবার প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। সো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।